জনগণের জন্য, দর্শকের জন্য। যেমন যেমন চারজন কবুতর যদি কোনো ভাই নেয়, এটা আমি তার জন্য গিফট রাখি, গিফট করে দিবেন, গিফট করে দেবো। আচ্ছা, এটা এটা চারজন কবুতর নিলে এই হাইপ্লাস জোড়াটা ফ্রি। হ্যাঁ জি জি, দেখ। আচ্ছা দেন দর্শক ভাই, এটা বাচ্চা সহ এটা কত টাকা লাগবে ভাই জোড়াটা? ভাই আজকের একবারে মনে করেন যারা মানে যা গো শখ আছে তারা আজকে নিয়ে পাবে। দুইটা না, দুইটাই ফসল ভাই, মানে ওই যে ইদুরি করে লাইছেন, ইদুরি সমস্যা করে বলেছেন ভাই। জি আচ্ছা ভাই, এই বাচ্চা সহ? হ্যাঁ জি। এটা এটার বাচ্চা তাই তো? জি জি। আচ্ছা এই এই দুটোটা বাচ্চা তো দিবেন? হ্যাঁ। এটা রেট চেকার? হ্যাঁ এটা রেট চেকার। আচ্ছা বাচ্চা, আর কিছু কম বেশি করা সম্ভব না? কম বেশি হলে দর্শকের জন্য যদি আমার চার পেয়ার কবুতর যদি কোনো ভাই নেয় তার জন্য একটা গিফট আছে। আচ্ছা আমি এইটা করতে পারবো ভাই, আর কিছু সবকিছু সব ঠিক আছে, একদম পারফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আছে। একটা কবুতর ধরুন তো ভাই, আমি দেখাই দর্শক। এটা এটা হলো নটটা, অনেক বিগ সাইজের লাগবে তাই তো? মাদির সুপার কোয়ালিটির একটা মাদি দর্শক, দেন ইংলিশ না, নটটাও কম না ভাই। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আবার চলে আসলাম আনিস ভাইয়ের কবুতরের লফটে। তো দর্শক এটা কারণ বাজার অপোজিটে স্টার হোটেলের যে পাশের যে গলি এটা ওই জায়গায়। তো আশা করি আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, আইসো নিতে পারবেন, ভাই পাঠাইতেও পারবেন, তবে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। আর যারা চার জোড়া কবুতর নিতে চান বাইরে থেকে জোড়া, যে কোনো জোড়া চার জোড়া, তাহলে এক জোড়া কবুতর আপনাদেরকে ফ্রি দিবে ভাই, ঠিক আছে? গিফট গিফট ফ্রি কথা বলে নাই ভাই, গিফটের কথা বলছে। তো আশা করি কবুতরগুলো নেবেন, আর বাচ্চা সহ কিছু কবুতর আছে, ডিম সহ আছে। আশা করি আপনারা আইসা যদি নিতে পারেন কবুতরগুলো নিতে পারবেন। চলুন দর্শক আনিস ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আনিস ভাই? ভালো মতো আছি বলো, দর্শকের দোয়ায় ভালো আছি। জি আনিস ভাই, আপনার যে ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা হচ্ছে যে ঢাকা কারণ বাজার, কারণ বাজারে যে আমাদের এই যে ওয়াসা ভবন অপর সাইডে হোটেল সুপার স্টার পাশের করলে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার হচ্ছে 0913-666-137। আচ্ছা, এটা মানে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, তাই বাইরে অনুরোধ করে মানে হোয়াটসঅ্যাপে একটা ই করবেন, যোগাযোগ করবেন, ইমোতে একটু সমস্যা করতে আছে। তো ভাই আপনি সারা বাংলাদেশে দিতে পারবেন? হ্যাঁ সারা বাংলাদেশে দিতে পারবো, আমার যারা শখিন বাইরে আছে, যারা আমার প্রিয় বাইরে আছে, বাইরে দর্শক আছে, দেশে আছে, কবুতরগুলো দেন, প্রত্যেকটা জোড়া ডিম আছে, এই যে বাচ্চা সহ আছে কিছু কবুতর তাই না ভাই? জি, এগুলো তো আপনি বিক্রি তাই তো? হ্যাঁ বাচ্চা বিক্রি হবে, বাচ্চাগুলো বিক্রি হবে, এগুলো মা বাবা রেস করা? হ্যাঁ মা বাবা রেস করা এগুলো। ঠিক আছে, এদিকেও আছে কিছু কবুতর, তো আমরা একে একে কবুতরগুলো দেখাবো, ঠিক আছে? ডিম সহ বাচ্চা সহ এগুলো এগুলো ভাই, এগুলো বাচ্চা বিক্রি হবে। আচ্ছা ঠিক আছে আনিস ভাই। জি ভাই, এই যে এটা কি কবুতর দিলেন আপনি? এটা হলো যা রেড চেকার ভাই, রেড চেকার কবুতর এটা। হ্যাঁ জি। আচ্ছা এটা রানিং আপনার? হ্যাঁ হ্যাঁ রানিং। আচ্ছা এটা আসলে কেমন কোয়ালিটি আপনি বলুন তো? কোয়ালিটি ভালো ভাই, এই যে ডাউন শেপের মতো যায়, জোড়া ব্যালেন্সটা সব ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এটা এটা হলো মাদি? হ্যাঁ জি। আর ওটা হলো নর ভাই, জোড়াটা যদি নিতে চাই এটা কেমন মূল্য থাকবে আজকে ভাই? এগুলো কোনো দামাদামি নেই, এটা এগুলো হলো 1500 টাকা। 1500 টাকা লাগবে? 1500 টাকা ভাই। আচ্ছা নটটা ধরুন তো ভাই, দর্শক এটা হলো ভাই যে কবুতরটা দেখাইলাম 1500 টাকা করে থাকবে তাই তো? জি। ফেদারটা দেখান তো ভাই, এই যে ফেদার, ঠিক আছে দর্শক, এই যে দেন ফেদার গুলা দেখেন, খুবই সুন্দর হাট ধরে দেখা যায় না হাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি কবুতর? ডিম শো আছে? এটা মাক্সি রেসার ভাই, মাক্সি রেসার ডিম আছে এটা? জি জি। দন্ডাই বিচ্ছে না, ওই বাচ্চা পড়ছে তো ভাই? ও বাচ্চা পড়ছে, দেখি না, ও একটা বাচ্চা পড়ছে, একটা বাচ্চা বুইটা গেছে অলরেডি, দেখা হয় না ভাই, আমি ব্যস্ত থাকি। ব্যস্ত থাকে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, এই জোড়াটা যদি নিতে চায় দর্শকরা, হ্যাঁ জি, তার নটটা ধরুন তো একটু আমার, নটটা এসে যে ইতে আছে হারিতে, হারিতে এটা কি? এটা এটা মাদি, মাদিটিয়ে ধরুন। হ্যাঁ নট, নরের জায়গা থাকে এই যে নর, এটা বাচ্চা ফুটছে আর ফুটবে তাই তো? আচ্ছা ঠিক আছে, শেপ কোয়ালিটি যে পাকা পাকা গুলো আমি ধরে রাখতে পারি না, যে এই যে অনেক খাট। একবার ইয়ং কবুতর স্যার ভাই, এটা বাচ্চা সহ এটা কত টাকা লাগবে ভাই জোড়াটা? ভাই আজকের একবারে মনে করেন যারা মানে যা গো শখ আছে তারা আজকে নিয়ে পালতে পারবে। এটা 1700 টাকা, 1700 টাকা, 1700 টাকা বাচ্চা সহ, এই বাচ্চা একটা ফুটছে একটা ফুটবে, এগুলো দিয়ে রেস করাইতে পারবে, রেস না করতে পারলে ভাই গ্যারান্টি, গ্যারান্টি এটা। হ্যাঁ 1700 টাকা লাগবে, 1700 টাকা রাখবে, এই বাচ্চা দিয়ে রেস করতে পারবে। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি কবুতর? এটা আফসান গ্রিজেল, গ্রিজেল কবুতর এটা? হ্যাঁ এই যে, হ্যাঁ এটা কি বাচ্চা টাচ্চা আছে? হ্যাঁ বাচ্চা আছে, বাচ্চা বাচ্চা দিবেন?
ভাই বাচ্চা যদি বাচ্চা সহ না তো বাচ্চা সহ দেওয়া যাবে কিন্তু একটা পোস্টারিং আছে একটা সাথে হ্যাঁ হ্যাঁ সাথে একটা পোস্টারিং আছে এটা এটা এটার বাচ্চা তাই তো হ্যাঁ এটা এটার বাচ্চা আর একটা বাচ্চা আপনি দিবেন একটা ফুটছে নাকি এটা না দুইটা না দুইটাই ফুটছিল ভাই মানে ওই যে ইদুরি করে লাইছেন ইদুরি সহ করে বলাইছেন হ্যাঁ ভাই জি আচ্ছা ভাই এই বাচ্চা সহ হ্যাঁ জি এটা এটার বাচ্চা তাই তো জি জি আচ্ছা এই বা এই দুটোটা বাচ্চা তো দিবেন হ্যাঁ এটা রেট চেকার হ্যাঁ এটা রেট চেকার আচ্ছা বাচ্চা সহ ভাই এটা কত টাকা লাগবে ভাই এখন ওই যে আপনি ওই যে ওই জোড়াটা দেখেন ভাই এটা কিন্তু বাইরে ব্লাড লাইনের হ্যাঁ হ্যাঁ এই যে জনসন ব্লাড লাইনের ব্লাড আচ্ছা তো এখন এই বাচ্চা সহ মনে করেন 3000 টাকা 3000 টাকা বাচ্চা সহ হ্যাঁ জি আচ্ছা এটা মাদিটা তাই না হ্যাঁ এটা মাদিটা হুম আর যদি কেউ আলাদা যদি যদি আলাদা বাচ্চা আছে আলাদা বাচ্চার দাম পড়বে একবার একবার 1000 টাকা 1000 টাকা বাচ্চা হ্যাঁ হ্যাঁ চোখের গেট আপ আশা করি এক সপ্তাহ ভিতরে আবার ডিম দিয়ে দেবে আবার ডিম দিয়ে দিবে এক সপ্তাহ ভিতরে কবুতর দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল আচ্ছা সারন ভাই এই যে ওটা নট নট ঠিক আছে তাই না ভাই তাহলে জোড়াটা কত লাগবে জোড়াটা 3000 টাকা আর বাচ্চা সহ বাচ্চা সহ তাই তো বাচ্চা সহ 3000 আর বাচ্চা ছাড়া যদি নিতে চায় ওই ওই ভাই একই দাম একই হ্যাঁ বাচ্চা সহ একই দাম একই দাম আচ্ছা বাচ্চা সহ নিতে চাইলে 3000 টাকা বাচ্চা ছাড়া নিলেও 3000 টাকা তাই তো জি আচ্ছা ঠিক আছে ভাই আপনি এগুলো কি আপনি বলেন যে আপনি রেস করা কবুতর তাই না হ্যাঁ এগুলো রেস করা হ্যাঁ কবুতর তাই তো জি আচ্ছা আচ্ছা তো এগুলো কি বিক্রি ভাই না না ভাই এগুলো বিক্রি করবো না এগুলো বাচ্চা আছে যেমন করে এই যে দুইটা বাচ্চা আছে এটা হ্যাঁ এই খাবার খাওয়া শিখছে হুম হুম তো এগুলো দেখেন ভাই এক একটা মনে করছে ইয়া 1 কেজি ওজন হইবে আচ্ছা এগুলোর বাচ্চা এগুলো আপনার নিজস্ব ইয়ার হ্যাঁ হ্যাঁ খালি একটু মশা কামড় দিছে আর কিছু না একটা মশা কামড় দিছে হ্যাঁ দেখেন ভাই এই যে বাচ্চাগুলা এই যে একটা কিংয়ের মতো বাচ্চা হইছে কিংয়ের মতো হইছে ভাই এটা মা বাপ কি রেস করা এগুলা হ্যাঁ বাবা বাবা মা রেস করা ওরা বাবা মা রেস করা জি জি আচ্ছা আচ্ছা তো যদি দর্শকরা আপনার থেকে এই বাচ্চাগুলো নিতে চায় হ্যাঁ এগুলা ধরুন আরো 4-5 দিন পরে নিলে আরো ভালো হবে দেন বাচ্চার সাইজ দেখেন দর্শক ফেদার গুলো দেখেন এখন একটা দুটো করে খাবার খায় খাবার খায় হ্যাঁ খাবার খায় আচ্ছা তো ভাই বাচ্চাগুলোর দাম কেমন পড়বে ভাই ভাই এখন মনে করুন অন্যান্য যে খামারিরা আছে যা বিটের আছে এরা তো অনেক টাকায় চাইবে এদের মনে করছে আমি ওই রকম না আমার নিজের ঘরে বাচ্চা আমি কমে দেবো 1000 টাকা 1000 টাকা এই বাচ্চা একটু বড় হইলে আপনি বড় করে দিবেন তাই তো হ্যাঁ 3-4 দিন পরে নিতে পারবে 3-4 দিন পরে নিতে পারবে হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে দর্শক 500-600 কিলো থেকে বাচ্চা চলে আসবে মানে বাংলাদেশে তো এত নাই এগুলা হয়তো বাংলাদেশের যে টুকটুক আছে মানে হ্যাঁ বাংলাদেশের টুকটুক আছে প্রত্যেক থেকে চলে আসবে এই বাচ্চাগুলো তাই তো জি জি এগুলা টেক পড়াইলেন না ভাই আমি ভাই ব্যস্ততার কারণে আমি করতে পারি না ভাই আমি ব্যস্ততা পড়াইতে পারি না হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে তাহলে 1000 টাকা বাচ্চা তাই তো হ্যাঁ বাচ্চা 1000 এই যে বাবা মা এগুলো হ্যাঁ হ্যাঁ বাবা শিওর আপনি হ্যাঁ শিওর এগুলো বাচ্চা এগুলো আচ্ছা ঠিক ভাই এটা কি জাতির কবুতর আপনার এটা এটা হলো বাগা গ্রিজেল বাগা গ্রিজেল এটা জি জি হ্যাঁ দর্শক দেন বাগা গ্রিজেল খুবই সুন্দর কোয়ালিটি এবং কালারটা সুন্দর আছে জি তো আমি দেখাই দর্শকদেরকে ভাই এগুলা কি রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা দিছে হ্যাঁ ডিম বাচ্চা ফার্স্ট টাইম একবার দিছে একবার দিছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মাদিটা তাই না হ্যাঁ ওইটা ওইটা মাদি আর ওটা নটটা জি আচ্ছা ভাই এটা আসলে আপনি কেমন রাখবেন একদম বলবেন না ভাই একদম 1300 টাকা একদম 1300 টাকা লাগবে এই জোড়াটা তাই তো হ্যাঁ দর্শক দেন কবুতর গুলা দেন খুবই সুন্দর এবং কোয়ালিটিও বেশ মাশাআল্লাহ দেখেন মতো দারুণ স্টাইল মানে স্টাইল গুলো অনেক সুন্দর স্টাইল এই যে দেন এগুলো বাচ্চা চুরাইতে পারবে ভাই বাচ্চা আছে উড়াইতে পারবে বাচ্চা আছে ধীরে করতে পারবে জি জি আচ্ছা ঠিক আছে তাহলে কত লাগবে ভাই এটা 1300 টাকা 1300 টাকা লাগবে এটা ভাই এটা কি কবুতর এটা আপনার ভাই এটা বাঘা গ্রিজেল এটাও বাঘা গ্রিজেল এটা বাঘা গ্রিজেল দর্শক দেন এটা মাটিটার কালারটা দেখেন খুবই সুন্দর এবং ডান হইছে যে ইয়ার নর ডান নর এই যে দেন বামে হইছে যে আর এই যে নর এটা বাঘা গ্রিজেল হ্যাঁ বাঘা গ্রিজেল দোনোটা কবুতরে খুবই সুপার কোয়ালিটির কবুতর আমি দেখাই আপনাদেরকে দেন খুবই সুন্দর ভাই বা এই জায়গায় একটা নর বা মাটিটা দন্ত নরটা দন্ত একটু আমি দর্শকদেরকে একটু দেখাইতে চাই ভালোভাবে এই দর্শক নর অলরেডি টাকাটা শুরু করে দিয়েছি আমি তারপরে দেখাবো আপনাদেরকে বিশাল সাইজের কবুতর ঠিক আছে এই যে দেন নটটা নটের কালারটা দেন ভাই নটটা ধরেন দর্শক এই যে দেন ভাই যে কবুতর আসলে কবুতর কোনটা চেয়ে কোনোটা কম না আর কবুতর কোয়ালিটিটা অনেক সুন্দর এই যে চোখের গিয়ার আর ফেদারটা দেখেন এই যে ভাই দেখেন এই ফেদার মানে ধরে রাখা যায় না এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়েন ভাই কবুতরগুলো ভাই এই পেয়ারগুলো নিতে চাইলে আপনি কেমন দামে ছাড়বেন এগুলো 1700 টাকা 1700 টাকা লাগবে জি
দর্শক এটা 1700 টাকার বিনিময়ে আপনারা নিতে চাইলে নিতে পারেন। দেন সামনে মাদি পিছে নর আর কিছু কম বেশি করা সম্ভব না? হ্যাঁ, কম বেশি হলে দর্শকের জন্য যদি আমার চার পেয়ার কবুতর যদি কোনো ভাই নেয় তার জন্য একটা গিফট আছে। আচ্ছা, আমি এইটা এইটা করতে পারবো ভাই, আর কিন্তু আমি দামে কমাইতে পারবো না, দামে কমাইতে পারবো না। জি জি, আমার কোয়ালিটি যেরকমের আমার ওইরকমই দাম দিতে হবে। আচ্ছা, কোয়ালিটি সুন্দর তাই তো? হ্যাঁ জি। ওকে, আমার মধ্যে কম দামে কম মানে দাম কম বেশির মধ্যে আছে, কোয়ালিটি ওইরকমের আছে। ওকে ভাই। জি ভাই। দেখেন এটা কি কৌতো, এটা ভাই এটা তো মাক্সি জোড়া, মাক্সি জোড়া হাই ভোল্টেজ। হ্যাঁ, হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ কবুতর। হ্যাঁ জি জি। এগুলো কি রেজিস্টেন্স করছে নাকি? হ্যাঁ, এগুলো রেজিস্ট করা ভাই। হ্যাঁ, যে বাড়ির কাছ থেকে আনছে উনি আমার এই দেনে কাজ করতে দেন, কিন্তু রেজিস্ট করা মানে নটটা তাই? নটটা 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 কিন্তু দেখেন ভাই, দর্শকদের নটটা আর মাঝে ও যে বাইর ওয়াল লাগা এবর্তাছে। তো ভাই এটা আসলে নটটা একটু ধরবেন নাকি? আমি দর্শকদেরকে একটু দেখাই, ডিম বাচ্চা দিছে এগুলা? হ্যাঁ ডিম, হ্যাঁ ডিম দিছে। ঠিক আছে সারান ভাই, ভাই জোড়াটা আসলে কেমন মূল্য থাকবে আজকে? ভাই জোড়াটা তো দাম চালিতে আমি শুধু নর দামটাই রাখবো, এখানে মনে করেন দুইটা মিলিয়ে 2000 টাকা জোড়াটা, 2000 টাকা জোড়াটা, 2000 টাকা জোড়া 2000। হ্যাঁ, আর মাদিটাও ওই কম না, মাদিটাও কম না। দেন না, এটা থেকে যদি বাচ্চা আসে তাহলে বাচ্চা মনে করেন তো অনায়াসে আমার মানে রেস করতে পারবে, সুন্দর রেস করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই যে মাদি দেন, খুবই সুন্দর মাদির চোখটা সুন্দর। তাহলে দুইটা কবুতর কত রাখবেন আপনি? 2000 টাকা, 2000 টাকা লাগবে তাই তো? অনেক চটপটা কবুতর এগুলো, এই যে দেন দুটোটা কবুতর খুবই সুন্দর এবং কোয়ালিটিও বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে ভাই যেমন মাদি তেমন নরের গেট আপ ভাই, এই জায়গায় কবুতর গুলা খুবই সুন্দর। আর কি দেখাবো, এগুলো দূরে দেখাও লাভ নাই। দেখেন আপনার কবুতর চেহারা দেখলে অস্থির। আর নটা কিন্তু ভাই ক্লাবের, ভাই ক্লাবের। হ্যাঁ, বিআরপিএফসি ক্লাবের। আচ্ছা আচ্ছা, ক্লাবের কবুতরটা। হ্যাঁ জি। আচ্ছা ভাই, জোড়াটা আসলে নিতে চাইলে ডিম বাচ্চা করছে কিনা আমার জানা? হ্যাঁ ডিম বাচ্চা করে, রানিং, এটা রানিং কবুতর। হ্যাঁ জি। আচ্ছা ভাই, এটা আসলে কেমন দাম পড়বে বলেন? দাম বেশি না, দাম হলে 2500 টাকা। 2500 টাকা লাগবে এটা? জি জি, এটা একদম 2500 টাকা লাগবে। হ্যাঁ শিওর আপনি? জি। দর্শক এই জোড়াটা নিয়ে আপনারা মোটামুটি আপনারা রেস বা টস যেটা করাইতে চান বাচ্চা দিয়ে করাইতে পারবেন, কোনো সমস্যা না, সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে, একদম পারফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আছে। একটা কত ধরন তো ভাই আমি দেখাই। দর্শক এটা এটা হলো নটটা, অনেক বিগ সাইজের এবং ধরাটা খুব টাফ, চটপটা, পুরো চটপটা। এই যে আমি ভাই আসলে ধরে রাখতে পারতেছে না, এই যে ফেদারগুলো অনেক হার্ড, এই যে কবুতর যে হার্ড এটা যে উড়ে আসবে সেটা তার ভিতরে আছে, কোয়ালিটি আছে, দোনোটা কবুতরের ভিতরে আছে। আমি আইসে দেখছি যে কবুতর কোনটা কেমন। সারার ভাই কবুতরগুলো সারার তো ভাই, এটা আসলে একদম কত লাভ দিতে পারবেন ভাই? আমি তো দাম তো এরকম চাই না, আমি তো বলেই দিয়েছি যে আমার যে দামগুলো থাকবে এগুলো ফিক্সড থাকবে, কিন্তু চার জোড়া কৌতু নিলে এক জোড়া গিফট করবো, ফ্রি না, ফ্রি বলতে কোনো আমি গিফট করবো, সম্মান করবো। আচ্ছা ঠিক আছে, 2500 ভাই? হ্যাঁ 2500। সুপার কোয়ালিটির একটা নট, মাদিটার কিন্তু ব্লাডটা অনেক সুন্দর, চোখের সার্কেলটা অনেক সুন্দর। আর ভাই এটা আসলে কেমন মূল্য হইলে আপনি দিতে পারেন আমাকে বলেন একদম? এটা 1600 টাকা ভাই। এটা কিছু করা সম্ভব না? একটু করা সম্ভব, 1500 টাকা। 1500 টাকা? হ্যাঁ 1500। শিওর আপনি? হ্যাঁ শিওর ভাই। দর্শক মাদির চোখটা দেখেন আপনি, এই যে মাদির চোখ আর এই যে নর, একদম 1500 টাকা লাগবে? হ্যাঁ 1500 ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, খুবই সুন্দর এগুলো আমি দেখাই। এটা কি কৌদর? এটা প্যান্টেল? হ্যাঁ এটা প্যান্টেল, প্যান্টেল, প্যান্টেল। ডিম বাচ্চা করে এগুলা? হ্যাঁ ডিম বাচ্চা করে ভাই, বাচ্চা আছে, বাচ্চা আছে। জি আচ্ছা, দুই বাচ্চাগুলো দেখাই আমি একটু দর্শকদেরকে দেখাই ভাই। আমার এই জায়গায় যে ইঁদুরে ডিমগুলো সমস্যা করে এলায় ইঁদুরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা এটার একটা বাচ্চা ভাই, একটা বাচ্চা দেখা, এই জায়গা পর প্রচুর মশা আছে ভাই, এই বাচ্চাটা এই যে মশা কামড় দিল আর যাকে এটা আল্লাহ মাফ করছে, এখনো বাচ্চার টেল গুলো উঠতাছে সেরকম ভাবে। এই যে দেন বাচ্চা, এটার একটা বাচ্চা ইঁদুর নিয়ে গেছিল তাই তো? তারপর আপনার রিসিং এর একটা বাচ্চা দিচ্ছে সাথে? জি জি জি। আচ্ছা তো চারটা বাচ্চা দিবেন আমরা এখন তাই তো? দুইটা দুইটা বাচ্চা আর এই জোড়াটা কত টাকা লাগবে? 2000 টাকা ভাই। এটা রেসার কবুতরের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ রেসার কবুতরের বাচ্চা। আর ওটা ওটার বাচ্চা তাই তো? এটা ওটার বাচ্চা। আচ্ছা এটা তাহলে কত টাকা লাগবে?
খুবই সুন্দর, বাবা আমার মতন হবে ইনশাল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে, 1800 টাকা। হ্যাঁ জি ভাই। ভাই এটা কি জোড়া? হ্যাঁ এটা জোড়া ভাই। এটা কি, এটা আপনার শার্টিং? হ্যাঁ এটা শার্টিং, এটা শার্টিং জোড়া। মাদি কোনটা ভাই? আপনারা এই জোড়াটা সংগ্রহ করবেন। আর বেশি কথা বললাম না, বাইরে আরো কিছু কবুতর আছে আমরা দেখাবো। এই যে দেন, খুবই সুন্দর। এই যে ভাই, জি ভাই, এটা 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 সবজি? হ্যাঁ হ্যাঁ। সবজিটা কি ভাই? সবজিটা হলো যে নর, নর ওটা মাদি? হ্যাঁ হ্যাঁ ওটা মাদি। আচ্ছা ভাই, ডিম, ডিম তো দিছে দুইটা? হ্যাঁ জমাট মাদি দুইটা আছে। এই যে দর্শক, এই যে ভাই ডিমগুলো এই জায়গায় রাখছে। হ্যাঁ। আর এটা হলো হোয়াইট রেসার, এই যে মাদি যাওয়ার জন্য অস্থায়ী। হ্যাঁ মাদি ডিমের কাছে যাওয়ার জন্য, ডিমের কাছে যাওয়ার জন্য। ভাই জোড়াটা কেমন পড়বে বলেন তো? জোড়াটা যদি কেউ নেয় 1600 টাকা। নিতে পারবো কত ডিম সহ? ভাই নিতে পারবে 1500 টাকা। 1500 টাকা নিতে পারবে? জি। শিওর আপনি? হ্যাঁ শিওর। আচ্ছা, এই সাদাটা মাদি? সাদাটা মাদি, আর হইছে যে সবজি রেছে নর, নর 1500 স্যার। এই দর্শক, অলরেডি মাদি ডিম বসে গেছে আর নর টাকাটাকে করতেছে। 1500 টাকা বলছিলেন তাই তো? জি। ওকে ভাই, এটা কি কৌতো? এটা এটা হচ্ছে একটা হচ্ছে ইয়া মিলি রেসার, আর একটা হচ্ছে ইয়া আফসান গ্রিজ। আফসান গ্রিজ ভাই ডিম দিছে নাকি? হ্যাঁ ডিম জমা, ডিম ভাই দুই দিনের ভিতরে ফুটবে। দুই এক দিনের ভিতরে ফুটবে ভাই? জি জি। আচ্ছা ডিম শো নিতে পারবে তাই তো? জি হ্যাঁ ডিম শো নিতে পারবে। আচ্ছা ভাই দর্শক, দেন নটটা দেন আর মাদিটা শেপ দেন, দুটো ডিম আছে, জমা ডিম। আপনারা ডিম শো নিতে পারেন। আমরা এই এই জোড়াটা কত হলে আপনি দিবেন ভাই? একদম একদম বলবেন ভাই, একদম হলে যে ইয়া 1800 টাকা। একদম 1800 টাকা লাগবে। চান আরেকশো কম? 1700। 1700 টাকা দর্শক। আর যেহেতু ডিম থেকে উঠে নিয়ে আসছি আমরা, ডিমই বসাই দিব এখন। এটা 1700 টাকা হইলে আপনি নিতে পারবেন। এই যে মা দিটা দেন, আর এই যে নর, ঠিক আছে, এগুলা ইয়াং কবুতর, আপনার অনেক দিন ডিম বাচ্চা করতে পারবেন, ঠিক আছে। এই যে দেন কবুতরগুলা দুটো ইয়াং কবুতর, একবারে একবারে জমা ডিম, জমা ডিম সহকারে নিবে। হ্যাঁ ভাই, এটা কি? এটা আফসান? এটা তো আফসান ভাই। হ্যাঁ বলেন। খুবই এই নরটা 2 ইয়ার্স মানে মূল্য কেমন থাকতেছে আজকে? মূল্য হচ্ছে 1500 টাকা ভাই। এটা 1500 টাকা লাগবে? 800 টাকা কম। 1400 টাকা? 1400 কম। শিওর আপনি? 1400 টাকা। শিওর আপনি? হ্যাঁ শিওর ভাই। 1400 টাকা দিবেন তো? জি জি। এই দর্শক, এটা নটটা আর এটা মাদিটা 1400 টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা নিতে পারেন তাই তো? দেন দুটোটা কবুতর, হাই ভোল্টেজ, দেন খুবই সুন্দর ভাই। এটা কি? এটা দুবাস? হ্যাঁ দুবাস, নটটা দুবাস, মাদিটা দুবাস। আচ্ছা ডিম, ডিমই দিয়ে? হ্যাঁ ডিমই আছে ভাই, ডিম আছে, ডিম আছে। হ্যাঁ ডিম মনে হয় ইয়া কালকে কমপ্লিট করছে, তো জমে কালকে কমপ্লিট করছে। আচ্ছা তারপর জোড়াটা একটু দেখান তো ভাই আমারে। দর্শক এটা সাইজ খুবই সুন্দর, এই যে এটা দুইটা ডিম আছে। হ্যাঁ দোবাস কবুতর, রেসিং কবুতর এটা তাই তো? জি হ্যাঁ রেসিং কবুতর। আচ্ছা ভাই, সাইজ একটু ছোট কিন্তু, পায়খানা করে দিচ্ছে ডিমের তে ধরে নিয়ে আসছে ভাই। এই যে দেন কোয়ালিটি দেখেন, কবুতর দেখেন ভাই। জোড়াটা কত টাকা লাগবে ভাই?
জোড়াটা নিলে 1300 টাকা এ ডিম সহ হ্যাঁ ডিম সহ ডিম সহ লাগবে 1300 টাকা এই দোবাস দোবাস এ ডিম সহ লাগবে এটা হ্যাঁ হ্যাঁ শিওর আপনি শিওর ভাই আচ্ছা ঠিক আছে দুইটা ডিম আছে তাই তো হ্যাঁ জমেন এখনো এখন কমপ্লিট করছে কালকে কমপ্লিট করছে হ্যাঁ এটা মা দি আর ওটা নট তাই তো জি আচ্ছা ঠিক আছে ভাই ওটা মিলিনর হ্যাঁ হ্যাঁ মিলিনর মিলিনর নটটা কত টাকা চাচ্ছেন আপনি ভাই ভাই নটটা তো চাইছেন 800 টাকা হ্যাঁ আর ওটা কি ওটা এটা হলো যে কালন রানারি মাদি 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 হ্যাঁ ভাই হ্যাঁ মাদিটা পুরো মুসিতে আছে মুসিতে আছে মাদি দিলে সাথে সাথে জোড়া নিয়ে আচ্ছা মাদিটা কত টাকা চাচ্ছেন মাদিটা 800 টাকা মাদিটা 800 টাকা লাগবে জি ভাই আর দুটো যদি দুইটা যদি কোনো ভাই একসঙ্গে নেয় 1500 টাকা দুইটা একসাথে নিলে ভাই 1500 টাকা 1500 টাকা লাগবে এই দেন মাদি দেন খুবই সুন্দর একটা মাদি দর্শক এই যে দেন দুইটা নিলে ভাইয়া 1500 টাকা 1500 টাকা লাগবে তাই তো মাদির সুপার কোয়ালিটির একটা মাদি দর্শক দেন ইংলিশ আর নটটাও কম না ভাই নট নটও আরো সুন্দর ওকে ভাই এটা কি কবুতর এটা এটা ভাই যে ইয়া গ্রিবাস 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 একটা হাই ফ্লাইং হাই ফ্লাইং কবুতর ভাই এটা কি বিক্রি না না ভাই এটা বিক্রি না তাহলে এটা কি করবে এটা আমাদের মানে জনগণ এর জন্য দর্শকের জন্য যেমন যেমন চার্জার কবুতর যদি কোনো ভাই নেয় এটা আমি তার জন্য গিফট রাখ গিফট করে দিবেন গিফট করে দেব আচ্ছা এটা এটা চার্জার কবুতর নিলে এই হাই প্লাস জোড়াটা ফ্রি হ্যাঁ জি জি দেখ আচ্ছা দেন দর্শক কি জন্য এটা হ্যাঁ ভাই খুব স্টক দেখেন চৌকিতে এগুলো এই তো 2-3 ঘন্টা টানা উড়বে হ্যাঁ তা তো উড়বে 3-4 ঘন্টা উড়বে ভাই আচ্ছা তাহলে এটা একদম সম্পূর্ণ ফ্রি দিবেন এটা সম্পূর্ণ গিফট আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর এটা এটা পাইট পাইট হ্যাঁ পাইট স্যার আর এর লাগে যা আফসান গ্রিজেল আফসান গ্রিজেল একই ঘরে বাইরে আছে না হ্যাঁ আচ্ছা ভাই এই এই বাচ্চা একদম হ্যাঁ বাচ্চা মানে খাওয়া দাওয়া শিখছে ভাই হ্যাঁ খাওয়া দাওয়া শিখছে জিরো ফরেস্ট আচ্ছা তো ভাই এই বাচ্চাগুলো নিতে চাইলে কেমন থাকবে দাম এগুলো ভাই 1000 টাকা হ্যাঁ 1000 টাকা ভাই যদি কোনো ভাই নিতে চায় কত টাকা লাগবে 1000 টাকা ভাই জিরো ফরের এগুলো হ্যাঁ জিরো ফরের ওই যে বাম পাশেটা যে মাদি হবে এটা এটা মাদি হ্যাঁ ওইটা মাদি ওইটা ওইটা নর ওটা নর হবে হ্যাঁ তাহলে 1000 টাকা লাগবে ভাই 1000 টাকা শিওর আপনি হ্যাঁ শিওর এই এই ছোট বাচ্চার ব্যালেন্সও আছে অনেক ব্যালেন্স ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই যে নর নর বাচ্চা ওইটা ওকে ভাই এগুলো কি আপনি জালালি হ্যাঁ জালালি ভাই অনেকে জালালি চাই জালালি কি ডিমে বসে আছে তাই না হ্যাঁ জালালি ডিমে বসে আছে দুই ডিম তো চলে একটা ইতে নিয়ে গেছে আচ্ছা এই দুই নিয়ে গেছে জালালি আরো বাচ্চা আছে আপনাদের মানে এই আগের বাচ্চা আছে এই যে আগের বাচ্চা ভাই এগুলো সালে চলে আসে আবার মাঝে মাঝে হ্যাঁ ওই যে আরো কবুতর আছে যদি কোনো ভাই কোনো ভাই যদি লাগে নর মাটি তালে দাল দাল লাগে তো দেওয়া যাবে দেওয়া যাবে ভাই দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্ত কেমন হ্যাঁ আজকে এই পর্যন্ত ওকে ঠিক আছে দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম